ভবানীপুর শহররাজ্যের 3 কেন্দ্রের ভোট গ্রহণ হবে। একেবারে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রের প্রতিটি বুথে মোতায়েন থাকছে সেন্ট্রাল ফোর্স, এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। ইতিমধ্যে এরিয়া ডমিনেশনের জন্য চলে এসেছেন 15 কোম্পানি বাহিনী। ভবানীপুর সহ এবার ভোট গ্রহণ করা হয়েছে শমশেরগঞ্জ এবং জঙ্গিপুরে। কমিশন সূত্রে খবর, ওই 3 কেন্দ্রের জন্য মোতায়েন করা হবে মোট 52 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে জঙ্গিপুরে 363 বুথের জন্য থাকবে 18 কোম্পানি, শমশেরগঞ্জে 329 বুথে মোতায়েন করা হবে 19 কোম্পানি এবং ভবানীপুরে 288 বুথের জন্য থাকবে 15 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কমিশন সূত্রে খবর, ভবানীপুর উপনির্বাচনের জন্য চলে এসেছেন আলাদা পর্যবেক্ষক, 3 কেন্দ্রের জন্য এসে গিয়েছেন হিসেব পর্যবেক্ষক। তবে পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে 2 আধিকারিককে। আজ থেকে শুরু হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। আপনারা দেখছেন নিউজ বাংলা, নজর কাড়া খবর। Audio Jump.